কৃষিভূমির প্রতিমা নিরঞ্জন। আসছে বছর এই শরতে আবার আসিস তুই, আসছে বছর এই শরতে। তো বন্ধুরা, শ্রীভূমির যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর তো অনেক ভিড় এসেছে। আজকে কিন্তু শ্রীভূমির প্রতিমা নিরঞ্জন, আজকে শ্রীভূমির প্রতিমা দেবীঘাটে নিরঞ্জন হবে কিছুক্ষণের মধ্যে। তো আমি সেখানে চলে এসেছি, কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে এসেছিলাম, কিন্তু এখন কিন্তু প্রতিমা নিরঞ্জনের পথে পুরোপুরি তৈরি। এবছর ধামাকা ধার করে কিন্তু এবছর প্রতিমা নিরঞ্জনের যে আয়োজন করা হয়েছে, তোমরা জানো আশা করি, পঞ্চাশের শ্রীভূমির কিন্তু বেশ সুন্দর, যেরকম প্রতিমা সেরকম তার মণ্ডপ ভ্যাটিকান সিটি। তোমরা জানো এবছর কিন্তু শ্রীভূমির যে রোমের ভ্যাটিকান সিটি, সেটি কিন্তু অনেকজনের নজর কেড়েছে। আমার পিছনেই আসছে সেই প্রয়োজন, শ্রীভূমির 2022-এর যে প্রয়োজন, চলো সেই ভিডিওটি তোমার সাথে শেয়ার করছি। তার আগে সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। চলো আর বেশি লেট করার ছিলাম, দেখা যাক যে এবছর শ্রীভূমির প্রয়োজন কীরকমভাবে তৈরি হয়েছে। চলো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকল কথা ফেলে রেখে মন ভরে
যে শোভাযাত্রা, জমজমাটি শোভাযাত্রা, সর্বসেরা শ্রীভূমি প্রত্যেক বছরের মতন এ বছরও কিন্তু সবার সেরা শোভাযাত্রা বের করেছে। এর আগে কিন্তু র্যালি দেখেছিল রেডোরের র্যালিতে, তারপরে কিন্তু শোভাযাত্রা দেখতে পাচ্ছ, জমজমাটি শোভাযাত্রা দেখতে পাচ্ছ। দেশে কিন্তু শ্রীভূমি সমাজ চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে ভাবছি মা তোর রূপের আলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমা, তার মধ্যে মা লক্ষ্মী কিন্তু এখন নিরঞ্জনের পথে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছ মায়ের মুখ, সকলের মন ভারাক্রান্ত। দেখতে পাচ্ছ এখন মধ্যরাতে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা ধীরে এগোচ্ছে দেবীঘাটের দিকে, দেবীঘাটে কিন্তু চলেই এসছে প্রতিমা, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, নামানো হচ্ছে গাড়ির থেকে। দেখতে পাচ্ছ মধ্যরাতে গণেশ ঠাকুর কিন্তু অলরেডি জলে পড়ে গেছে। এখন পালা মা লক্ষ্মী, মা লক্ষ্মী আস্তে আস্তে দড়ি দিয়ে কিন্তু নামানো হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম, কতটা কষ্ট করে নামাতে হচ্ছে এত বড় প্রতিমা। তোমাদের সরাসরি দেখাচ্ছি মধ্যরাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লক্ষ্মী প্রতিমা বিসর্জন আস্তে আস্তে নামানো হচ্ছে, বেশ কষ্ট করে। দেখতে পাচ্ছ যুগে মন ভোলালো মন খারাপের ঢাকের বলো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বলেছে, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মা লক্ষ্মীর পর কিন্তু মা সরস্বতী দেবীর পালা। দেখতে পাচ্ছ আস্তে আস্তে নামানো হচ্ছে গাড়ি থেকে মা সরস্বতী দেবীকে। পাচ্ছ মা লক্ষ্মী দেবীর মতন কিন্তু মা সরস্বতী দেবীকেও বেশ কষ্ট করে নামাতে হচ্ছে, এত বড় প্রতিমা। তোমরা প্রত্যেকবার কিন্তু বেশ কষ্ট করে নামাতে হয়। দেখতে পাচ্ছ সরাসরি বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই, আসছে বছর শরতে আবার আসিস তুই।
এরপরেই কিন্তু নামছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিরঞ্জনের পথে কার্তিক ঠাকুর। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2022-এর যে কার্তিক ঠাকুরের প্রতিমা সেটি কিন্তু আস্তে আস্তে গাড়ির থেকে নামছে, এটি এবারে নিরঞ্জন হবে। মায়ের সবকটি সন্তান নিরঞ্জনের পরেই কিন্তু মা দুর্গার নিরঞ্জন হবে। ভারাক্রান্ত মন সবার মাঝরাত্রিরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2022-এর যে মানে মাতৃপ্রতিমা নিরঞ্জন হচ্ছে তার ফলে কিন্তু ভারাক্রান্ত মন সবার আমার তোমার সবার সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে এই বছরের মতন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন করে দিচ্ছে। সবকটি সন্তান নেমে যাওয়ার পরে কিন্তু এবারে মা দুর্গার পালা, বুঝতেই পারছো এ বছরের মতন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা নিরঞ্জন হচ্ছে, তার মাধ্যমে কিন্তু এ বছর শ্রীভূমি ক্লাবে প্রত্যেকটি প্রতিমা নিরঞ্জন হবে। তো চলো মা দুর্গার যে মূর্তি সেই মূর্তি নিরঞ্জন তোমাদের লাস্টে দেখিয়ে বলবে। তো চলো এখানে প্রচুর মানুষ আছে এত রাত্রিবেলাও মা দুর্গার যে প্রতিমা নিরঞ্জনের জন্য, চলো দেখে নাও। মা দুর্গার নিরঞ্জনের মাধ্যমেই কিন্তু সমাপ্ত হবে এ বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। দুর্গাপুজো সমাপ্ত হয়ে গেছে, শুধু মা দুর্গা এখনও আমাদের মাঝে আছে, মা দুর্গার মূর্তি আমাদের মাঝে আছে, মা আমাদের মাঝে আছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু মা অন্য রূপে আসছে, মা এখন আছে দুর্গা রূপে, মা কিছুদিন পরেই আসছে মা কালী রূপে। কিছুদিন আগেই লক্ষ্মী পুজোর লক্ষ্মীর মাধ্যমে মা এসেছিল আমাদের ঘরে, আবার মা আসছে কালী রূপে। মায়ের এই বিদায় বেলায় সবার মন কিন্তু ভারাক্রান্ত, এই রাত্রিবেলায় সবার চোখে জল, মাকে বিদায় জানাতে হবে আমাদের। মাকে বিদায় জানানোর মাধ্যমে কিন্তু 2022-এর দুর্গাপুজোর সমাপ্তি ঘোষণা হচ্ছে। আসছে বছর আবার হবে এই আশায় বাঙালি আবারও 365 দিনের অপেক্ষায় বুক বাঁধতে চলেছে। প্রত্যেকটি প্রতিমা যেরকম জোরে টানো হেই হো, এই যে ধ্বনি দিয়ে প্রত্যেকটি প্রতিমা যেরকমভাবে নিরঞ্জনের পথে এগিয়ে যায়, এই মা দুর্গাও কিন্তু সেরকম ধ্বনিতেই এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু এই প্রতিমাকে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের জন্য। কুলি ভাইরা কিন্তু শ্রীভূমির মাতৃপ্রতিমা মানে মা দুর্গাকে বেশ আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের দিকে। Thank you.
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের মা দুর্গার প্রতিমা নিরঞ্জন হয়ে গেল, বিষাদের সুরে ভাসলো শ্রীভূমি। কিন্তু না, অপেক্ষার আরও একটা বছর, আরও একটা 365 দিন অপেক্ষার পর বাঙালির আবার ফিরে আসবে মা বাঙালির মাঝে। তো চলো, এখন বাজে রাত 1:30, ভারাক্রান্ত মন আর ক্লান্ত শরীর, কালকে আবার যেতে হবে নৈহাটির বড় মা। তোমরা সাবস্ক্রাইবটা করো না, ভিডিও দেখতে হবে না, কী বলবো, সাবস্ক্রাইবটা করো। কবে করবে, পুজো চলে গেলে করো। এখন রাত 1:30 বাজে, এখন আমাকে বাড়ি যেতে হবে। শুভ বিজয় সবাইকে, মা জলে পড়ে গেল, আমাদের সবার মন ভারাক্রান্ত, কিচ্ছু করার নেই। আবার মা আসছে শ্যামারূপে, বুঝতেই পারছো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের পাশ থাকতে হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরবর্তী একটা বছর আবার যখন মা দুর্গা আসবে, আবার আমি এখানে আসবো, আবার আমি তোমার সাথে শেয়ার করবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা। এখন গলা ভেঙে গেছে, কিচ্ছু করার নেই, গলা ভাঙা অবস্থায় বাড়ি যেতে হবে। তো চলো, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। দেখালাম তোমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো, প্রতিমা আনা এবং প্রতিমা যখন উদ্বোধন হলো, মানে মণ্ডপ যখন উদ্বোধন হলো, এবং মাতৃ প্রতিমা নিরঞ্জন, সবটা দেখালাম, সবটা তোমরা দেখলে আশা করি এই ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। অবশ্যই কালী পুজো, বুঝতেই পারছো কালী পুজো সামনে আসছে। তো কালী পুজোর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে পাশ থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিতে হবে, কমেন্টে জানাতে হবে কেমন লাগলো। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখান থেকে যারা যারা দেখছো, তাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমি প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমির এই পুজোটা কভার করি, দুর্গা পুজো বলে কথা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্টে টিউন টিল কালী পুজো। চলো বাই। সাধুক তো কেহ যুঝি।